আসসালামু আলাইকুম দর্শক আপুরা, চলে আসলাম আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি এই যে গোলাপের যে কলিটা আমি তৈরি করেছি সেই কলিটা তৈরি করে দেখাবো। প্রথম পর্বে আমি এই ফ্লাওয়ারটা তৈরি করেছি, দ্বিতীয় পর্বে আমি কি করে এই গোলাপের পাতাগুলো তৈরি করেছি সেটা দেখিয়ে দিয়েছি। আজকের পর্বে আমি এই গোলাপের কলিটা তৈরি করে দেখাবো এবং ইনশাল্লাহ আজকের পর্বে আমি সম্পূর্ণ কাজ আমি কিভাবে করেছি, এই ফিতা তৈরি করা থেকে শুরু করে আমি কিভাবে জয়েন্ট করলাম, কিভাবে ব্যাক সাইডটা তৈরি করেছি সব কিছু আমি আজকেই দেখিয়ে দেব। তো আমি ফার্স্টে আগে গোলাপের যে কলিটা এবং এই যে পাপড়িগুলো আছে এগুলো কিভাবে তৈরি করেছি সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। গোলাপ কলিটা তৈরি করার জন্য আমি এখানে সামারিয়ান মিডিয়াম সাইজ সুতা নিচ্ছি আর নিয়েছি 2.5 mm হুক। তো এখানে মিডিয়াম সাইজ সামারিয়ান সুতা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যে ঠিক এরকম এটা কি কি বলে ম্যাজেন্টা কালারের আমি গোলাপ তৈরি করে নিয়েছি বড় একটা। তো এখন আমি গোলাপ কলিটা তৈরি করে দেখাবো। গোলাপ কলিটা তৈরি করার জন্য ম্যাজিক রিং করে নিচ্ছি। ম্যাজিক রিং নিয়ে আমি এখানে ফার্স্ট একটি চেন করে নিব। নেয়ার পর আমি এই ম্যাজিক রিংয়ের মধ্যে 6টি সিঙ্গেল ক্রোশি করব। 1, 2, 3, 4, 5, 6টি সিঙ্গেল ক্রোশি করে আমি এই বাড়তি সুতাটাকে টেনে একদম ছোট করে নিলাম। নেয়ার পর ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশিটা সেই সিঙ্গেল ক্রোশির ভেতর থেকে আমি আবার একটা স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব। তো আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিচ্ছি। নেয়ার পরে দেখেন এখানে আবার একটি চেন করব। চেন নিয়ে আমি সেম ঘরের মধ্যে আরও একটি সিঙ্গেল ক্রোশি নিচ্ছি। একটা চেনকে আমি যদি প্রথম একটি সিঙ্গেল ক্রোশি ধরি তাহলে আমার একটি গ্যাপের মধ্যে দুটো সিঙ্গেল ক্রোশি হয়ে গেল। নেক্সট চেনের নেক্সট সিঙ্গেল ক্রোশির ঘরে গিয়ে আবার একসাথে দুটো সিঙ্গেল ক্রোশি। আমি এখন প্রতিটা সিঙ্গেল ক্রোশির ঘরে দুটা করে সিঙ্গেল ক্রোশি নেব, তাহলে 6টার ওপরে মোট 12টি সিঙ্গেল ক্রোশি তৈরি হবে। এভাবে করে আমি সম্পূর্ণ সাইডের কাজটা কমপ্লিট করেছি। এখন আমি ফার্স্ট একটি যে চেন করেছিলাম সেই প্রথম চেনের ভেতরে গিয়ে একটি স্লিপ স্টিচ করে আবার এখানে জয়েন করে নিলাম। নেয়ার পরে এখানে আবার একটি চেন করব। করার পরে আমি সেম ঘরে আরও একটি সিঙ্গেল ক্রোশি নিলাম। নেয়ার পরে দেখেন দর্শক নেক্সট যে ঘর আছে সেখানে গিয়ে আমি আবার দুইটা সিঙ্গেল ক্রোশি নেব, অর্থাৎ একটা ঘরে হবে একটা সিঙ্গেল ক্রোশি, একটা ঘরে হবে দুইটা সিঙ্গেল ক্রোশি, তারপর একটি সিঙ্গেল ক্রোশি, নেক্সট ঘরে গিয়ে আবার দুইটা সিঙ্গেল ক্রোশি, তারপরের ঘরে গিয়ে আবার একটি সিঙ্গেল ক্রোশি, তারপরের ঘরে আবার দুইটা সিঙ্গেল ক্রোশি। এভাবে করে এই রাউন্ডটা করে নিতে হবে। এভাবে করে রাউন্ডটা করে আসলাম। এখন আমি আবারও স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম ফার্স্ট সিঙ্গেল ক্রোশির ভেতর থেকে। আবার একটি চেন করব। করে আমি সেম গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশি নিচ্ছি। এটা আমি একটা সিঙ্গেল ক্রোশি ধরব, পরবর্তীতে আমি এই সিঙ্গেল ক্রোশির ওপরে জয়েন দিব। তো এই জন্য তারপরে নেক্সট ঘরে আবার একটি সিঙ্গেল ক্রোশি, তার পরবর্তী ঘরে গিয়ে একসাথে দুটা সিঙ্গেল ক্রোশি, তার মানে এবার হচ্ছে 1, 1, 2 এই প্যাটার্নে কাজ করতে হবে। 1, 1, 2 তারপর আবারও পরপর দুইটা ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশি নেব। 1, 1 তারপরের ঘরে 1, 2 এভাবে করে আমি এই রাউন্ডটাও করে নিব। এভাবে করে আমি এই রাউন্ডটা করে নিলাম। এখন দেখেন দর্শক এবারে রাউন্ডগুলো কিন্তু সহজ, একটি চেন করলাম, নেক্সট সিঙ্গেল ক্রোশিতে গিয়ে সিঙ্গেল ক্রোশি, সিঙ্গেল ক্রোশি, সিঙ্গেল ক্রোশি, এভাবে করে প্রতিটা গ্যাপে একটা একটা করে সিঙ্গেল ক্রোশি নিতে হবে। ঠিক আছে, সিঙ্গেল ক্রোশি, এভাবে করে সিঙ্গেল ক্রোশি, প্রতিটা গ্যাপে একটা একটা করে সিঙ্গেল ক্রোশি করব। আমি কিছুটা রাউন্ড শুধু এভাবে সিঙ্গেল ক্রোশি দিই, একটার পর একটা মানে সিঙ্গেল ক্রোশি দিয়ে রাউন্ড করব। এভাবে সিঙ্গেল ক্রোশি দিয়ে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে নেব। না, এভাবে করে সিঙ্গেল ক্রোশি দিয়ে রাউন্ড কমপ্লিট করে আবারও শুরুর যে সিঙ্গেল ক্রোশি সেখানে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম। এখন দেখেন দর্শক আবার আমি একটি চেন করব, তারপর আবার সিঙ্গেল ক্রোশি, সিঙ্গেল ক্রোশি, অর্থাৎ আমি এখন প্রতিটা রাউন্ড খালি শুধু প্রতিটার উপর একটা একটা করে সিঙ্গেল ক্রোশির রাউন্ড করব। তো এভাবে সিঙ্গেল ক্রোশির রাউন্ড করতে হবে। আমি কিছুটা রাউন্ড শুধু এভাবে একটার পর একটা সিঙ্গেল ক্রোশি দিয়ে কিছুটা রাউন্ড করে নেব, তাহলে কিন্তু এটা উপরের দিকে এরকম হয়ে উঠে আসবে। তো আমি এভাবে কয়েকটা রাউন্ড করে ফিরে আসছি। এভাবে করে আমি উপরের দিকে শুধু সিঙ্গেল ক্রোশির রাউন্ড 4টা করে নিয়েছি। এভাবে করে 4টা সিঙ্গেল ক্রোশির রাউন্ড আমি করে নিয়েছি, শুধুমাত্র সিঙ্গেল ক্রোশি প্রতিটা ঘরে। এখন যেহেতু উপরের দিকটা একটু কমে আসবে যার কারণে আমি একটু দেখিয়ে দিচ্ছি আবারও, আমি এখান থেকে একটি চেন করব। নেক্সট
সিঙ্গেল ক্রোশিতে একটি সিঙ্গেল ক্রোশি নিব। আমি পরপর তিনটা ঘরে সিঙ্গেল ক্রোশি নিয়েছি, তিনটা নেয়ার পরে এখন দেখেন এই যে পরবর্তী ঘরে এভাবে একবার লুপস নিব, তার পরবর্তী ঘর থেকে আরেকটা লুপস নিয়ে আসব, দুইটা ঘরের লুপস একবারে এভাবে নিয়ে নেব। এতে করে কিন্তু আস্তে আস্তে উপরের দিকটা ছোট হয়ে আসবে। এই জন্য আবার আমি তিনটা ঘরে তিনটা সিঙ্গেল ক্রোশি নেব, এক দুই তিন। নেয়ার পরে নেক্সট যে ঘর তার ভিতর থেকে প্রথমে একবার সুতার লুপস নিয়ে নেব, তারপরে আবার পরবর্তী একটা ঘরের ভিতর থেকে এইভাবে লুপস নিয়ে আসব, তিনটা লুপস একবারে নিয়ে নেব। তারপর আবার পরপর তিনটা ঘরে তিনটা সিঙ্গেল ক্রোশি করব, এভাবে করে নেব। তো এই বাকি রাউন্ডগুলো কিন্তু এভাবে করে করে নিতে হবে, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে উপরের দিকে ছোট হয়ে আসবে, ঠিক আছে? তো আমি এভাবে করে এখন আবার পরপর তিনটা ঘরে সিঙ্গেল ক্রোশি এবং এভাবে দুইটা ঘর থেকে সিঙ্গেল ক্রোশির ইয়ে নিয়ে এভাবে আস্তে আস্তে আমি উপরের দিকে কমিয়ে নিয়ে আসব। এভাবে করে আমি রাউন্ডটা করে নিয়েছি। আবার এখান থেকে একটি চেন করে নিচ্ছি, আবার ঘরে সিঙ্গেল ক্রোশি, তারপর আবার ঘরে আরেকটি ঘরে সিঙ্গেল ক্রোশি, তারপর আরও একটি ঘরে সিঙ্গেল ক্রোশি নেওয়ার পর ঠিক তিনটা ঘরে তিনটা সিঙ্গেল ক্রোশি নেওয়ার পরে এভাবে করে আবারও তিন দুইটা ঘর থেকে লুপস নিয়ে কাজ করব। তো দর্শক, আস্তে আস্তে এই রাউন্ডের উপরের দিকে কিন্তু কমতে থাকবে, তো আপনারা এইভাবে করে কিন্তু করে নেবেন, তাহলে দেখবেন এটা আস্তে আস্তে সুন্দর একটা ফুলের কলির শেপে চলে আসবে। আমি এভাবে করে কিছুটা রাউন্ড করে ফিরে আসছি। একই নিয়মের রাউন্ডগুলো করতে করতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু উপরের দিকে এভাবে উঠে এসেছে। তো এখন দেখেন এদের ভেতরে কিন্তু আমি কিছু শক্ত করার জন্য বা এটা খুব সুন্দর শেপে রাখার জন্য হয় আপনারা এখানে ফাইবার তুলা ব্যবহার করতে পারেন। যদি বাসায় ফাইবার তুলা না থাকে সেক্ষেত্রে আপনাদেরকে আমি একটি সহজ বুদ্ধি দিচ্ছি। বাসায় কিন্তু এরকম শপিং ব্যাগ সবারই থাকে, তো এরকম আপনারা শপিং ব্যাগ নিয়ে নেবেন। তো আপনাদেরকে সহজ একটা বুদ্ধি দিচ্ছি, কারণ বাসায় কিন্তু সবসময় ফাইবার তুলাটা থাকে না, বা আসলে সামান্য একটু তুলা কিন্তু আপনার কাছে কেউ বিক্রি করতে চাইবে না, কিনলে অনেক বেশি কিনতে হবে। তো সেটা যদি না থাকে বা আপনারা ক্রয় করতে না পারেন, সেক্ষেত্রে দেখেন এই যেরকম করে শপিং ব্যাগগুলো কেটে নেবেন, ঠিক আছে? এরকম করে কেটে নেবেন। এটাও যেহেতু প্লাস্টিক জাতীয় জিনিস, এটা কিন্তু নষ্ট হবে না, আপনারা ওয়াশ করতে পারবেন ইচ্ছে মতো। এভাবে করে কেটে নিতে হবে। তো দর্শক, এই যে এভাবে করে আমি কিছুটা কেটে নিয়েছি, এখন আমি এগুলো একটু দেখেন একটু খুলে নিচ্ছি, একটু মানে খুলে নিলে হবে কি একটু সফট হবে। তারপর আপনারা এই পর্যায়ে এসে যখন এটা একটু সামান্য একটু ফাঁকা থাকবে, এই অবস্থায় কিন্তু আপনারা এই ব্যাগটাকে কেটে আপনারা এভাবে ভেতরের দিকে দিয়ে দিবেন। এভাবে করে দিয়ে দিতে হবে। চাইলে আপনারা এটা আরও কাজ করার পরে তারপরেও দিতে পারেন। তো আমি এই পর্যায়ে দিচ্ছি। এই পর্যায়ে দেওয়ার পরে আমি কাজে যখন লাস্ট কিছুটা অংশ থাকবে, বাকি থাকবে, তারপরেও কিন্তু আরও একটু দিতে হবে। তবে এইভাবে করে আমি দিয়ে দিচ্ছি। এটা তো খুব বেশি প্রয়োজন হবে না। তো দেওয়ার পরে আমি এখন আবার এখান থেকে বাকি কাজটুকু করা শুরু করব। তো দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এখান থেকে পরবর্তী রাউন্ডের কাজ শুরু করব। এভাবে করেই একই নিয়মে আবার আমি সিঙ্গেল ক্রোশি করব। এভাবে করে সিঙ্গেল ক্রোশি নিতে হবে। আমি পরপর তিনটা করে ঘরে সিঙ্গেল ক্রোশি নেব এবং তারপর যে দুইটা ঘর থেকে আমি এভাবে করে দুইবার লুপস এভাবে নিয়ে সবগুলো লুপস একবার করে নিয়ে নেব। এই নিয়মে কিন্তু আমি উপরের দিকে রাউন্ড আবার বাড়াতে থাকব। তো দর্শক, এবারে যে ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করে নিতে হচ্ছে, এখন কিন্তু আপনাদেরকে ঘর গুনে করার কোনো ইয়ে নেই। আপনারা তিনটা ঘরে জাস্ট সিঙ্গেল ক্রোশি নিয়ে বাকি ঘরগুলোতে শুধুমাত্র দুইটা ঘর মিলে একটা সিঙ্গেল ক্রোশি করে নেবেন। এবার আমি বাকি এই পর্যায়ে এসে আবার কিছুটা এখানে দিয়ে দেব, এতে করে এই মাথার অংশটা সুন্দরভাবে সেট হয়ে থাকবে। এই কারণে তো এই যে কাজটা করে নিলাম। তো একইভাবে আমি কাজটাকে শুধু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি করে নেব, একইভাবে হবে, শুধু কাজটা ঘুরিয়ে আমি করে নেব। আপনারা সুবিধা মতো কাজটা করে নেবেন, কতটুকু আপনারা উপরের দিকে রাখতে চাচ্ছেন, কম বেশি ছোট বড় সেভাবে কিন্তু আপনারা তৈরি করে নেবেন। আসলে কাজটা আপনারা যখন তৈরি করবেন তখন কিন্তু নিজে থেকে অনেকটা আইডিয়া পেয়ে যাবেন, এজন্য
খুব বেশি একটা আসলে বোঝানোর কিছু নাই এখানে, আপনার চোখের আন্দাজ মতোই কিন্তু করে নিতে পারবেন। উপরের দিকটা আস্তে আস্তে কিন্তু এখন অনেকটাই ছোট হয়ে এসেছে। তো এবার আমি একটা ঘরে একটা সিঙ্গেল ক্রোশি নেওয়ার পর বাকি ঘরে আবার দুইটা ঘর মিলে একটা সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি, যেহেতু আর খুব বেশি একটা বাড়ানোর প্রয়োজন নাই, এখানে যথেষ্ট হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আমি একদম উপরের দিকে একদম শেষ অংশটা করে নিচ্ছি, অর্থাৎ আমি এখান থেকে আর রাউন্ড বাড়াচ্ছি না। এখন এখন এখান থেকে একদম অপর সাইড থেকে আমি একটি লুপস নিয়ে এভাবে করে এটাকে একটি চেন করে আটকে দিলাম। তো হয়ে গেছে, এখান থেকে আর বাড়ানোর দরকার নেই, এটাতেই হবে। তো দেখেন এই যে, তো গোলাপের যে কলির অংশটা সেটা কিন্তু হয়ে গেল। এভাবে করে তৈরি করে নিলেই হবে। আর আপনারা যদি চান পাপড়ি তৈরি করে নেওয়ার পরে সেভাবেও কিন্তু তৈরি করতে পারেন। এবার আমি এখান থেকে সুতাটা কেটে নিচ্ছি। নেয়ার পরে এবার আমি এই সুতাটাকে কিন্তু কাজের ভেতরের দিকে ঢুকিয়ে নেব, অর্থাৎ আপনারা এক এভাবে করে এক সাইড থেকে নিয়ে বাড়তি সুতাটাকে ভেতরের দিকে নিয়ে নেবেন, এভাবে ভেতরে রেখে দিবেন, তাহলেই হয়ে যাবে। এই তো এটার কাজ হয়ে গেল। এখন আমি যে কলির পেছনের যে পাপড়ির অংশটা সেটা তৈরি করে দেখাবো। এটা আমি তৈরি করব নয়তার সুতা দিয়ে, তো চাইলে কিন্তু সামারিন দিয়েই করা যাবে। আমি এখানে নয়তার সুতা নিচ্ছি। ফার্স্টে আমি একটি নট করে নেব, সরি আমি এখানে ম্যাজিক রিং করে নেব, ফার্স্টে একটা ম্যাজিক রিং করে নেব। তারপর আমি এখানে একটি চেন করে চেন সিঙ্গেল ক্রোশি করব 6টি, 1, 2, 3, 4, 5, 6, 6টি সিঙ্গেল ক্রোশি করলাম। তারপরে যে বাড়তি সুতাটা টেনে আমি ছোট করে নিচ্ছি। এখন দেখেন প্রথম যে সিঙ্গেল ক্রোশিটা সেখানে গিয়ে আমি এটাকে একবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। নেওয়ার পর একটা চেন করব, তারপর পরবর্তী সিঙ্গেল ক্রোশিতে সিঙ্গেল ক্রোশি, 1, অর্থাৎ 6টা সিঙ্গেল ক্রোশির পর 6টি সিঙ্গেল ক্রোশি আবারও আমি তৈরি করে নেব। এভাবে করে 6টি সিঙ্গেল ক্রোশির ওপরে 6টি সিঙ্গেল ক্রোশি করে নিতে হবে। ছয়টি সিঙ্গেল ক্রোশি নিয়ে প্রথম চেনের ভেতর থেকে একবার এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব, তারপর আবারও চেন করব, তারপর আবার 6টির উপরে 6টি সিঙ্গেল ক্রোশি করব, আবারও 6টার উপর 6টা সিঙ্গেল ক্রোশি। এভাবে করে 6টার উপর 6টা সিঙ্গেল ক্রোশি নেওয়ার পর তো আমি আবারও আরেকটি রাউন্ড করব, 6টার উপর 6টা সিঙ্গেল ক্রোশি নেব। আমি আরও একটি রাউন্ড করে নেব, মোট 4টা রাউন্ড আপনারা করে নেবেন, 3টাও করতে পারেন 4টাও করতে পারেন। এভাবে করে প্রতিটা সিঙ্গেল ক্রোশির ওপরে আবার সিঙ্গেল ক্রোশি নেব। তো সেম নিয়মে আমি আরও একটি রাউন্ড এখানে কমপ্লিট করে নেব, তাহলে কিন্তু এটা সুন্দর একটা বাটির শেপে চলে আসবে, ছোট্ট একটা, অর্থাৎ উপরের দিকে উঠে আসার মতো হবে। এভাবে করে আমি করে নিয়েছি। এখন দেখেন এখানে একটা চেন করব, সেম ঘরের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশি নেব, পরবর্তী সিঙ্গেল ক্রোশির ওপরে আমি আবার 2টা সিঙ্গেল ক্রোশি নেব। এভাবে করে এখন 6টা সিঙ্গেল ক্রোশির ওপরে 12টি সিঙ্গেল ক্রোশি তৈরি হবে। এভাবে করে 6টার ওপর 12টি সিঙ্গেল ক্রোশি কিন্তু করে নিতে হবে। আপনাদের যদি এখানে একটা দুইটা ঘর কম বা বেশি হয় তাতে কিন্তু কোনো সমস্যা নেই। আমি এখানে প্রতিটার ওপরে 2টা 2টা করে সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি প্রতিটা সিঙ্গেল ক্রোশিতে। এবার দেখেন আবার একটি চেন করব, পরবর্তী সিঙ্গেল ক্রোশির ওপরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি, তার পরবর্তী সিঙ্গেল ক্রোশিতে গিয়ে আবার 2টা সিঙ্গেল ক্রোশি, তার পরবর্তী ঘরে আবার একটি সিঙ্গেল ক্রোশি। এভাবে করে কিন্তু এই রাউন্ডটা করব।
তার পরবর্তী ঘরে আবার দুইটা সিঙ্গেল ক্রোশি। এভাবে করে আমি এই রাউন্ডটাও করে নিলাম। পরবর্তী রাউন্ড হবে আবার দেখেন একটা সিঙ্গেল ক্রোশি, তার পরবর্তী ঘরে একটি সিঙ্গেল ক্রোশি, তার পরবর্তী ঘরে গিয়ে একসাথে দুটা সিঙ্গেল ক্রোশি, অর্থাৎ একটা একটা দুইটা, এই প্যাটার্নে কাজ করতে হবে। ঠিক আছে, আবারও একটা ঘরে একটা, তার পরবর্তী ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশি এবং তার পরবর্তী ঘরে গিয়ে একসাথে দুটা সিঙ্গেল ক্রোশি। এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। দর্শক, এভাবে করে এই রাউন্ডটা আমি তৈরি করে নিয়েছি। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটা এই যে এই কুলিটার পেছনের দিকে ঠিক এরকম করে থাকবে এবং এটার পাশ দিয়ে কিন্তু আমরা এই পাপড়িগুলো তৈরি করে নেব। ঠিক আছে, যে পাপড়িগুলো তৈরি করেছি, তো এই পাপড়িগুলো তৈরি করে নেব। আপনারা এই পাশে এখন কয়টি আপনারা চেন ঘর পাচ্ছেন বা সিঙ্গেল ক্রোশি কয়টা পাচ্ছেন এটা গুনে নেবেন। গুনার পরে আপনারা পাঁচ দিয়ে ভাগ দিবেন, তাহলে কিন্তু আপনারা কয়টা করে ঘর পাবেন পাপড়ি তৈরি করার জন্য। একটা করে পাপড়ির জন্য ছয়টি পেতে পারেন, সাতটি পেতে পারেন। তো যাই হোক, আমি এখানে সাতটি করে ঘর নেব, অর্থাৎ আমি এখানে দেখেন একটা চেন করছি, সেম ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশি নেব। একই ঘরে একটা সিঙ্গেল ক্রোশি নিলাম, তারপরে পরপর আরও ছয়টা ঘরে সিঙ্গেল ক্রোশি নেব, দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, মোট সাতটা ঘর আমি এখানে নিলাম সিঙ্গেল ক্রোশি দিয়ে। তারপর আবার একটা চেন করব, একটা চেন করে সরি দুইটা চেন করব, দুইটা চেন করে কাজটা ঘুরিয়ে নিব। নেওয়ার পরে পরবর্তী সিঙ্গেল ক্রোশির ওপর সিঙ্গেল ক্রোশি, তার পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রোশি, তার পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রোশি, এভাবে করে এখানে যে কটা সিঙ্গেল ক্রোশি আছে এগুলোর উপর আমি সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। এভাবে করে সিঙ্গেল ক্রোশি নেব, লাস্ট ঘর পর্যন্ত সিঙ্গেল ক্রোশি নিয়ে আবার দুইটা চেন করব, এক দুই, দুইটা চেন নিয়ে কাজটা আবার ঘুরিয়ে নিব। পরবর্তী ঘরের মধ্যে গিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশি, দুইটা চেন কিন্তু আমার একটা সিঙ্গেল ক্রোশি সমান, এই জন্য সেম ঘরে কাজ না করে পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রোশি নিতে হবে। তারপর আবার সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি, এই সাতটার উপর আবারও সাতটি সিঙ্গেল ক্রোশি কিন্তু করে নিতে হবে। আবার এখান থেকে দুইটা চেন করব, কাজটা ঘুরিয়ে নেব, আবারও সিঙ্গেল ক্রোশি প্রতিটার উপর। এভাবে করে আপনারা পাঁচটা বা ছয়টা রাউন্ড করে নেবেন। এভাবে করে আমি কয়েকটা রাউন্ড করে নিয়েছি, এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি রাউন্ড করেছি আমি। এখন দেখেন এখানে আমি লাস্টে দুইটা চেন করব, করার পরে এই ঘরটা তো বাদ যাবে, নেক্সট ঘরের মধ্যে এসে আমি সিঙ্গেল ক্রোশি নেব, সিঙ্গেল ক্রোশি নেব, একদম লাস্ট যে ঘর সেই ঘরটা কিন্তু স্কিপ করে দেব আমি। লাস্ট ঘরে আমি কোনো সিঙ্গেল ক্রোশি নেব না, আবার দুইটা চেন করব। তারপর একটা ঘর আবার শেষের দিকে স্কিপ করব, নেক্সট ঘরে সিঙ্গেল ক্রোশি, সিঙ্গেল ক্রোশি, সিঙ্গেল ক্রোশি, সিঙ্গেল ক্রোশি, আবার দুইটা চেন করব, সিঙ্গেল ক্রোশি। আমি কিন্তু শেষে একটা করে ঘর স্কিপ করে দিচ্ছি, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে কমে আসবে। দুইটা চেন করব, কাজটা ঘুরিয়ে নেব, সিঙ্গেল ক্রোশি, এখানে দুই সিঙ্গেল ক্রোশি, লাস্ট ঘরটা প্রত্যেকবার স্কিপ করছি, দুইটা চেন করব, এখানে একটা ঘরে শুধু মাঝে একটি সিঙ্গেল ক্রোশি হলো, তারপর একটি চেন নিয়ে আমি এখান থেকে এটা কেটে নেব, সুতাটা কেটে নিচ্ছি। তো হয়ে গেল, সেম নিয়মে আরও চারটা ঘর করতে হবে। তো দেখেন এই যে এরকম হয়েছে। এখন এখান থেকে আবার এখান যেখান থেকে কাজটা আমি এখান থেকে শেষ হয়েছে, তার পরবর্তী যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এখান থেকে আবার সাতটা ঘরে সাতটা সিঙ্গেল ক্রোশি নেব এবং প্রতিবার দুটো করে চেন নিয়ে কাজটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই ঠিক এই নিয়মে আবার কিন্তু এখানে করে নেব। তো এখানে সাতটা করে ঘর বা ছয়টা করে ঘর আপনাদের যে কয়টা করে হবে এভাবে কিন্তু করে নিতে পারেন। মোস্ট পাঁচ এরকম করে পাঁচটি পাতা কিন্তু তৈরি করে নিতে হবে, পাঁচটি পাপড়ি কিন্তু তৈরি করে নিতে হবে এভাবে। তো আমি এটা কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা করেছি। এখন এখানে রেখে আমি এটাকে একটি গাম দিয়ে আটকে দেব। আপনারা কিন্তু যদি হাতের কাছে গাম না থাকে সেটা কিন্তু আপনারা সুই সুতা দিয়েও কিন্তু কিংবা কুশি কাঁটা দিয়েও যে কোনোভাবে কিন্তু আটকে নিতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু এরকম করে থাকবে, এটা গাম দিয়ে আটকাই দিলে হয় কি দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এটা নিচের দিকেই থাকবে। তো এইভাবে করে আপনারা আটকে দিবেন। এবার আমি যেহেতু পলির কাজটা সম্পূর্ণ হয়ে গেল, এখন আমি পরবর্তী কাজটা দেখিয়ে দিচ্ছি।
আমি এই যে এরকম করে কিন্তু পাতাগুলো তৈরি করে নিয়েছিলাম, ঠিক আছে? তো আমি দেখাচ্ছি, এই যে বড়টার সাথে কিন্তু আমার উপরের দিকে চারটা পাতা আছে, নিচের দিকে চারটা, আবার এই যে এখানে এখানে আমি এপাশে দিয়েছি তিনটা, এপাশে দিয়েছি তিনটা, ঠিক আছে, ছোটোটার সাথে। তো আমি চারটা পাতা, যেহেতু বড়টার মধ্যে প্রায় আটটা পাতা লাগবে এবং ছোটোটা ছোটো ফ্লাওয়ারে লাগবে ছয়টি পাতা। তো এখানে আমি দেখাচ্ছি, দেখেন, যাদের গাম নাই বাসায়, যাদের বাসায় আঠা নাই, তারা আপনারা এখান থেকে পেঁচিয়ে নেওয়ার পরে বাড়তি সুতাটা এখানে এই যে গোনাটার মধ্যে দিয়ে আপনারা গোনাটার মধ্যে একটি পেঁচ লাগাই দিবেন, তাহলে দেখবেন এই সুতাটা এখান থেকে খুলে যাবে না। এখন আমি দেখাচ্ছি এটা কীভাবে আমি আপনাদেরকে আমি আটকিয়ে নিব, এটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে এটা মাঝখানে দেব, এটা যেহেতু ডালটা বড় আছে, তারপরে এটা এখানে নিব, অবশ্যই সোজার পাশগুলো দেখে নেবেন। আমি এখান থেকে যে সুতাটা দিয়ে আপনারা কাজটা করেছেন পাপড়িটা, সেই সুতা দিয়ে কিন্তু আবার জয়েন করতে হবে। তো এভাবে ধরে নিয়ে আমি এখান থেকে এই যে সুতাটা এটা নিয়ে নিচ্ছি, এটা দিয়ে এখন করে পেঁয়াজ দিতে থাকবো। পরবর্তীতে এই যে বাড়তি সুতাটা কিন্তু নিচের দিকে রেখে দিতে হবে, আর খুব বেশি ভালো হয় যদি আপনারা গামের সাথে আটকে নিতে পারেন, তাহলে কিন্তু ফ্লাওয়ার যে এগুলো কিন্তু খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। এই জন্য তা না হলে কিন্তু খুলে যেতে পারে। এভাবে করে আমি পেঁচিয়ে নিচ্ছি, তো আরেকটি পাতাও আমি পেঁচিয়ে নেব এটার সাথে। এটা একটু নিচের দিকে নিলাম, দেখতে পাচ্ছেন কাজটা কিন্তু অনেক বেশি সহজ। আর এরকম অনেক টিউটোরিয়াল কিন্তু চ্যানেলের অনেক ইউটিউব চ্যানেলেই দেয়া আছে, আপনারা সেখান থেকেও যদি চান দেখতে পারেন, যদি আমার এখানে বুঝতে সমস্যা হয় সেজন্য। তো দেখছেন এই যে, এই তো এভাবে করে আপনারা পাতাটাকে এখন যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু রাখতে পারবেন। আমি কিন্তু একদম কোনো আঠা ছাড়া, কোনো গাম ছাড়াই কিন্তু আপনাদেরকে আমি কাজটা করে দেখালাম। আপনারা সম্পূর্ণ কাজটাই কিন্তু গাম ছাড়াই করতে পারবেন, আঠা ছাড়াই করতে পারবেন। এখন বাকি কাজটা আমি কিভাবে করব এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে সুতাটা কেটে নেই, এটাকে আমি এখন এই সুতাটাকে যেন সুতাটা যেন খুলে না যায়, এই জন্য এই যে নিচের দিকে যে গোনাটা আছে এটার মধ্যে কিন্তু একটু পেঁয়াজ দিয়ে দেবো, তাহলে আর এটা খুলে যাবে না, ঠিক আছে? এই যে হয়ে গেল আমাদের এই যে ফ্লাওয়ারটা, এই যে বড় ফ্লাওয়ারটা, বড় ফ্লাওয়ারের সাথে কিন্তু আমি দেখেন উপরের দিকে এবং এক সাইডের দিকে আমি এভাবে পাতাগুলো জয়েন করেছি, ঠিক আছে? একটা উপরে আপনারা যে কোনো সাইডে জয়েন করতে পারেন, সেটা কিভাবে করবেন। এই যে ফ্লাওয়ারটা, ফ্লাওয়ারটা কমপ্লিট করার পরে আপনারা এই ফ্লাওয়ারটা পাপড়িটা পাতাটা রাখবেন, রেখে আপনাদের কাছে যদি গাম থাকে আপনারা গামটা দিয়ে এই পাতাটা জাস্ট বসায় দিবেন আপনারা কোথায় দিতে চাচ্ছেন। আর যদি গাম না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সুতা দিয়ে বা অন্য কোনো সুতা দিয়ে বা সামারিন সুতা, যেটাই সুতা দিয়ে হোক, আপনারা এপাশ থেকে এপাশে এখানে জাস্ট খালি এটাকে সুতা সেলাই করে দিবেন একটু, ঠিক আছে? সেলাই আশা করি সবাই কম বেশি করতে পারেন। তো এটাকে উপর থেকে নিয়ে যেভাবে করে আপনারা সেলাই করে আটকে দিয়ে রাখবেন। আমি এরপরের কাজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে এই পর্যায়ে এসে আমি এরকম করে একটা সার্কেল তৈরি করেছি, ঠিক এটার মাপে, যে এই যে এখানে যে সার্কেলটা আমরা তৈরি করে আমরা যে ফ্লাওয়ারটা তৈরি করেছি, তো সেরকম করেই ডাবল বারোটা ডাবল ক্রোশি নিয়েছি, বারোটার উপর চব্বিশটা ডাবল ক্রোশি, তারপরে আবার একটা ঘরে একটা, তারপরে ঘরে দুইটা, এইভাবে একটা একটা দুইটা, তারপরে একটা 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 দুইটা, এভাবে এই প্যাটার্নে কিন্তু আমি ডাবল ক্রোশি বাড়িয়ে বাড়িয়ে ঠিক এরকম করে এটার উপরে দেওয়ার জন্য ব্যাক সাইডে তৈরি করে নিয়েছি। দেখেন ঠিক এরকম করে, এই যে পাশের যে কাজটা করেছি এটা কিন্তু আমি আলাদা এক্সট্রা আরেকটা পার্ট তৈরি করে সাইড দিয়ে জয়েন করেছি। তার আগে কিন্তু আমি এই যে এরকম করে ফ্লাওয়ার তৈরি করেছি, তারপরে এই যে যেটা আমি এই যে এখানে কলির সঙ্গে লাগিয়েছি, কলিটার সঙ্গে যে ইয়েটা লাগিয়েছি এখান থেকে, এটা আমি প্রতিটা চেন করেছি এবং প্রতিটা চেনের মধ্যে স্লিপ স্টিচ করে তারপর কাজটা করেছি। এটা একদমই আপনার ইচ্ছা অনুযায়ী, আপনারা কতটুকু লম্বা করতে চাচ্ছেন এই যে ফিতাটা, বা আপনারা কতটুকু নিচে রাখতে চাচ্ছেন সেই মাপে কিন্তু আপনারা এটা তৈরি করে নেবেন, ঠিক আছে? তো এখান থেকে দেখেন এই ফ্লাওয়ার থেকে এই ফ্লাওয়ারের মাঝে আমি কিন্তু একটা এই যে
এই ভেতর দিয়ে আমি কিন্তু জয়েন করে নিয়েছি। তো এই যে এটা হচ্ছে আমি কোথায় জয়েন করেছি দেখেন, এই যে এখানে ফ্লাওয়ারটা আপনারা যেভাবে রাখবেন সেভাবে প্রথমে আগে এখান থেকে এটার ভেতরের দিকে আমি এই যে এটা যেভাবে আমি লাগিয়ে নিব ঠিক একইভাবে কিন্তু এই মাঝখানে আমি ওই সুতা ফিতাটাকেও কিন্তু আমি ভেতরের দিকে লাগিয়ে নিয়েছি। দুইটা ফিতাকেই, দুইটা ফিতাই আমি এখানে লাগিয়ে নিয়েছি। এই ফিতাটা বড়টা হচ্ছে এই কলিতে লাগিয়েছি এবং ছোটোটা হচ্ছে আমি ছোটো ফ্লাওয়ারের সাথে লাগিয়ে নিয়েছি। আর আমার মনে হয় না আর এটা বোঝানোর প্রয়োজন আছে। আর ফ্লাওয়ারটা তো আমি বললাম, আপনারা যেভাবে যেটা রাখতে চাচ্ছেন সেটা সেভাবে রেখে আপনারা আঠা দিয়েও আটকাতে পারেন, আবার সুই সুতা দিয়ে চাইলেও কিন্তু আপনারা সেলাই করে করে লাগিয়ে নিতে পারেন। সেটা ফিতার ক্ষেত্রেও হবে এবং এটার ক্ষেত্রেও একই রকমভাবে আপনারা এটা আটকিয়ে নেবেন। আর আটকানোর পরে আপনার যখন সব আটকানো হয়ে যাবে, আপনার ফিতা আটকানো হয়ে যাবে, পাতাগুলো আটকানো হয়ে যাবে, সব আটকানো হয়ে যাওয়ার পরে এরকম করে একটা পার্ট আপনারা তৈরি করবেন, যেটা সোজা পাশ সেটা আপনারা বাইরের দিকে এভাবে রেখে এভাবে এইটার সাথে সুন্দর করে চার পাশ একদম সমান সমান করে আপনারা স্লিপ স্টিচ করে করে কিংবা সিঙ্গেল ক্রোশি করে করে সমান করে ধরে এটার সঙ্গে একটা সেলাই দিয়ে নেবেন সবগুলো আটকিয়ে নেওয়ার পরে, ঠিক আছে। এভাবে করে আপনারা এগুলো দিয়েও কিন্তু স্লিপ স্টিচ করে 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 আটকিয়ে নিতে হবে, তাহলেই সুন্দর হবে। সামান্য একটু যে ফাঁকাটা থাকবে সেই ফাঁকার ভেতরে আপনারা এটাকে একটু ফুলিয়ে রাখার জন্য, ঠিক আছে, এই যে আমি একটু ফুলিয়ে রেখেছি এটার মধ্যে আমি কিন্তু ঠিক এইরকম যে শপিং ব্যাগ বা ফাইবার তুলা আপনারা যেটা হোক সামান্য পরিমাণ দেবেন, যাতে করে এটা একদম চ্যাপটা না থাকে, একটু যেন কিছুটা ফুলে থাকে। এই যে দেখেন এই ফ্লাওয়ারটার পেছনের দিকে আমি যেভাবে করেছি একই মাপে একইভাবে ফ্লাওয়ারটা যখন তৈরি করলাম এটার মাপেও কিন্তু আমি ব্যাক সাইডে একটা এক্সট্রা আবার আরেকটি সার্কেল তৈরি করে বসিয়ে দিয়েছি এবং স্লিপ স্টিচ দিয়ে আমি চারো সাইডটা ফিল আপ করেছি। এবং এখানে এই যে তিনটা 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 সরি এই যে তিনটা এবং এপাশে তিনটা দুইটা আমি ছয়টা এরকম পাপড়ি তৈরি করে একসঙ্গে এই তিনটাকে একসঙ্গে এই তিনটাকে একসঙ্গে লাগিয়ে আমি মাঝখানে প্রথমে ভেতরের দিকে সেলাই করে নিয়েছি বা গাম দিয়ে আটকে নিয়েছি, তারপরে আমি এই সার্কেলটাকে বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে একটা সুতা দেখছেন এপাশ থেকে এপাশে জাস্ট আমি একটা লাগিয়ে নিয়েছি যেন এই যে এই নিচের যে কলির যে ফিতাটা এটা যেন কোনোভাবে সরে না যায় বা এদিক সেদিক না চলে যায়, এটার সঙ্গে যেন থাকে সবসময়, এই জন্যই আর কি এটা আমি করে নিয়েছি, ঠিক আছে। আর ব্যাক সাইডের যে আপনারা পর্দার সঙ্গে আটকাবেন সেটা আমি কিভাবে করেছি দেখেন, এটা সমান সমান করে রাখার পরে এখানকে জাস্ট আমি ডাবল ক্রোশি দিয়ে 1 2 3 4 5 6 7 আটটি ডাবল ক্রোশি, আটটা 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 এভাবে করে আমি প্রথমে 1 2 3 4 4টা রাউন্ড করেছি, মানে তিনটা চেন করে ঘুরিয়ে নিয়ে আবার ডাবল ক্রোশি তিনটা চেন করে ঘুরিয়ে নিয়ে এভাবে আটটা ডাবল ক্রোশি করেছি। তারপরে আস্তে আস্তে আমি কমিয়ে নিয়েছি ডাবল ক্রোশিটা করে, এই যে এরকম করে ডাবল ক্রোশি করে আমি ফাঁকা রেখেছি, ঠিক আছে। আপনারা চাইলে এরকম রাখতে পারেন, চাইলে সেমভাবে এই যে এই কাজটা এখানে করেছি না এরকম করে আপনারা এভাবেও এপাশে আরেকটি বেল্ট তৈরি করবেন এবং পেছনের দিকে যে আপনারা জাস্ট ফিতাটা দিয়ে দুইটা ফিতা দিয়ে আপনারা পর্দার পেছনে বেঁধে দিলেই হবে। আর যদি চান আমার মতো এরকম বাটন সিস্টেম করতে সেটাও কিন্তু করতে পারেন, করে আপনারা এখানে একটা আমি এখানে পুঁতি সেট করে রেখেছি, আপনারা যে কোনো কিছু দিয়ে পেছনের দিকে আটকানোর মতো একটা ব্যবস্থা করে দিলেই কিন্তু হবে। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে কিন্তু আমার মনে হয় না আর কোনো প্রশ্ন থাকার কথা। আমি ফ্লাওয়ার তৈরি করা দেখালাম, ফ্লাওয়ারটা আপনারা কীভাবে জয়েন করবেন সেটা দেখালাম, আপনারা ফ্লাওয়ারের মধ্যে কীভাবে এই পাতাগুলোকে জয়েন করবেন সেটা দেখালাম, পাতার পেছনের পাতটা আপনারা কীভাবে তৈরি করবেন সেটাও বলে দিলাম, ফুল কলি সব তৈরি করা দেখিয়ে দিয়েছি। তো আপুরা যারা তৈরি করবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা তৈরি করেছেন কি না, আর তৈরি করলেও সেটা কেমন হয়েছে আমাকে অবশ্যই দেখাবেন জানাবেন, আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর নতুন নতুন ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আপনাদের কাছে সবসময় আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, ঠিক আছে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সাথে থাকবেন সবাই আর ভালো থাকবেন।